हेलो फ्रेंड्स, वेलकम बैक न्यू अनदर वीडियो सेशन। आई होप एवरीवन इज वेरी वेल। सो बंधुरा, आज के आम्रा शिखब जे बेड बा बिछाना सम्पर्कित जे कथागुलो आम्रा प्रतिनियत बोले थाकि सेई कथागुलो किभाबे इंग्रेजीते बोलते पारी। सो बंधुरा, देरी ना करे चलो शुरू करा जाक। सो फ्रेंड्स, अवश्य वीडियो टी शेष पर्यंत देखबे एबं वीडियो टी भालो लागले अवश्य लाइक कमेंट करबे एबं नतून वीडियो पेते होले अवश्य चैनल टी सबस्क्राइब करते भूलबे ना। बेड बिछाना बा खाट, छवि जेटा देखी एटे होच्छे बेड बा बिछाना। आम्रा जखन अनेक समय बोली घुमाबो बिछानाटा गोछाओ, ई कथाटा आम्रा इंग्रेजीते किभावे बोलते पारी, ई कथाटा आम्रा बोलबो आई उइल स्लीप नाउ टाइडी अप द बेड। आई उइल स्लीप नाउ टाइडी अप द बेड। आबार अनेक समय आमादेर ब्याचेलर रूमे सिंगल खाट थाके, जेखाने आम्रा दुई तीन जन हुए गेले आम्रा अनेक समय बोली एई बिछानाय दुजन घुमानो जाबे ना। एई कथाटा आम्रा इंग्रेजीते किभावे बोलबो, टू पीपल कैन नट स्लीप इन दिस बेड। टू पीपल कैन नट स्लीप इन दिस बेड। ओके, आबार अनेक समय तीन जन मानुष होले तखन आम्रा कि बोलबो, थ्री पीपल कैन नट स्लीप इन दिस बेड। थ्री पीपल कैन नट स्लीप इन दिस बेड। सो फ्रेंड, नेक्स्ट मैट्रेस, तोषक बा जाजिम। तोषक होच्छे जे आम्रा जे खाटेर उपरे जेटा बिछिए आम्रा शुई ओटाके आम्रा तोषक बा जाजिम बोली, एटा आम्रा सबाई जानी। तो तोषक सम्पर्कित आम्रा जे कथागुलो प्रायई बोले थाकि जे तोषकटा मोटा होले भालो हतो, एटा आम्रा किभाबे इंग्रेजीते बोलबो, इट इज बेटार इफ द मैट्रेस इज थिक। इट इज बेटार इफ द मैट्रेस इज थिक। ओके, आबार अनेक समय बोली এই তোষকে ঘুমিয়ে আরাম আছে। এই কথাটা ইংরেজিতে বললে আমরা বলতে পারি, দিস ম্যাট্রেস ইজ কমফোর্টেবল ফর স্লিপিং। দিস ম্যাট্রেস ইজ কমফোর্টেবল ফর স্লিপিং। ওকে, তারপর অনেক সময় বলি তোষকটা অনেক নরম। তোষকটা অনেক নরম, এটা ইংরেজিতে বললে আমরা বলতে পারি, দিস ম্যাট্রেস ইজ ভেরি সফট। দিস ম্যাট্রেস ইজ ভেরি সফট। নেক্সট বেডশিট, বিছানার চাদর। বিছানার চাদর আমরা ম্যাট্রেসের উপর যেটা তোষকের উপর যেই যেটা আমরা বিছিয়ে শুই ওটাকে আমরা বেডশিট বা বিছানার চাদর বলি। সো বিছানার চাদর সম্পর্কে আমরা কীরকম কথাবার্তাগুলো বলে থাকি, এটা হচ্ছে বিছানার চাদরটি ধোয়া দরকার। এটা যদি আমরা ইংরেজিতে বলি, দি বেডশিট নিড টু বি ওয়াশড। দি বেডশিট নিড টু বি ওয়াশড। বিছানার চাদরটি পরিবর্তন করা দরকার। দি বেডশিট নিড টু বি চেঞ্জ। দি বেডশিট নিড টু বি চেঞ্জ। এই চাদরটি অনেক সুন্দর। দিস বেডশিট আর ভেরি বিউটিফুল। দিস বেডশিট আর ভেরি বিউটিফুল। ওকে, তাহলে আর কি আছে বিছানায়? যেমন ব্ল্যাঙ্কেট, কম্বল। কম্বল সম্পর্কিত আমরা যে কথাগুলো বলি, কম্বলটি অনেক সুন্দর। দিস ব্ল্যাঙ্কেট ইজ ভেরি বিউটিফুল। দি ব্ল্যাঙ্কেট ইজ ভেরি বিউটিফুল। কম্বলটি অনেক নরম। দি ব্ল্যাঙ্কেট ইজ ভেরি সফট। দি ব্ল্যাঙ্কেট ইজ ভেরি সফট। আপনি কোথা থেকে এই কম্বল কিনেছেন? আমরা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করি যে কম্বলটি অনেক সুন্দর হলে, অনেক আরামদায়ক হলে আমরা জিজ্ঞেস করি আপনি কোথা থেকে এই কম্বলটি কিনেছেন। এই কথাটা ইংরেজিতে বলতে হলে আমরা বলতে পারি, হোয়ার ডিড ইউ বাই দিস ব্ল্যাঙ্কেট ফ্রম। হোয়ার ডিড ইউ বাই দিস ব্ল্যাঙ্কেট ফ্রম। ওকে, আরও কী থাকে? আরও আছে পিলো, বালিশ, যেটা আমরা মাথার নিচে দিয়ে ঘুমাই। বালিশ ইংরেজি পিলো। পিলো সম্পর্কিত যে কথাগুলো আমরা বলবো, আমাকে একটি বালিশ দাও। আমি যদি কারো কাছ থেকে একটি বালিশ চাই তাহলে আমরা এভাবে বলি যে আমাকে একটি বালিশ দাও। সো এটা আমরা কিভাবে বলতে পারি? গিভ মি এ পিলো। গিভ মি এ পিলো। তোমার এখানে দুটো বালিশের দরকার নেই। অনেক সময় আমরা এটাও বলি যে তোমার এখানে দুটো বালিশের দরকার নেই। সো একটা আমরা যখন নিয়ে যাব তখন বলি যে তোমার এখানে দুটো বালিশের দরকার নেই। এটা যখন আমরা বলবো, ইউ ডোন্ট নিড টু পিলোস হেয়ার। ইউ ডোন্ট নিড টু পিলোস হেয়ার। ওকে, আবার বলি যে বালিশটাতে ঘুমিয়ে আরাম নেই। অনেক সময় অনেক বালিশে ঘুমালে আমাদের মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, তো তখন আমরা বলি বালিশটাতে ঘুমিয়ে আরাম নেই। সো এই কথাটা ইংরেজিতে আমরা বলতে পারি, দেয়ার ইজ নো কমফোর্ট ইন স্লিপিং অন দি পিলো। দেয়ার ইজ নো কমফোর্ট ইন স্লিপিং অন দি পিলো। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। গুড বাই।